বন্ধুরা, আমি সুস্মিতা। আপনাদের সকলকে সুস্মিতার রান্নাপার চ্যানেলে স্বাগত। আজকে আমার রেসিপি হলো ফুলকো ফুলকো নরম লুচি। আমি কিছু টিপস সহ আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব কিভাবে লুচি অনেকক্ষণ নরমও থাকে এবং ফুলকো ফুলকো হয়। তাহলে আসুন দেখে নিই আমি কিভাবে ফুলকো ফুলকো নরম লুচি বানাই। আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং আমার টিপসগুলো আপনারা ভালো করে শুনবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব। আমি আজকে লুচির সাথে নুনের গুড়ের সুজির হালুয়া বানিয়েছি, এটাই পরিবেশন করব। আপনারা আলুর দমের সাথেও ফুলকো ফুলকো লুচি পরিবেশন করতে পারেন। তাহলে আসুন দেখে নিই আমি কিভাবে ফুলকো ফুলকো লুচি বানাই। লুচি করার জন্য একটা বাটিতে আমি এই চামচের 2 চামচ ময়দা নেব, অল্প নুন দিয়ে দিলাম, অল্প চিনি দিলাম, এই ছোট চামচের 1 চামচ আমি ঘি দিলাম। ঘিটা দিলে লুচির থেকে গন্ধটা খুব সুন্দর বেরোবে। এবার আমি সাদা তেল দেব, এই চামচে 4 চামচ আমি সাদা তেল দেব। একটা কথা মনে রাখবেন, বেশি কিন্তু তেল পড়ে গেলে লুচি খাস্তা হয়ে যাবে, নরম হবে না। তেলটা কিন্তু খুব মেপে কিন্তু দিতে হবে, তবেই লুচিটা ফুলকো হবে এবং নরম হবে। এবার সমস্ত আমি ভালো করে ময়েম দিয়ে নেব ময়দাটার সাথে। ভালো করে ময়েম কিন্তু করতে হবে, তা না হলে লুচিটা কিন্তু ফুলবে না ভালো আর নরমও থাকবে না। ঠিক এইভাবে চেপে চেপে হাত দিয়ে দিয়ে ঘষে ঘষে ময়দাটার সাথে সমস্ত জিনিস মাখিয়ে ভালো করে ময়েম করে নিতে হবে। আমি 3 মিনিট ধরে ময়দাটা ভালো করে ময়েম দিলাম। দেখুন মুঠো করলে ঠিক এরকম ডালার মতন হয়ে যাবে, তবেই বুঝবেন ময়েমটা ঠিক হয়েছে। এবার আমি নর্মাল জলেই কিন্তু ময়দাটা মেখে নেব, অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা মেখে নেব। একসঙ্গে বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখতে হবে। জল দিয়ে ময়দাটা আমি মেখে নিলাম। এবার এই রোটা ভালো করে ঠেসতে হবে, কম করে 5 মিনিট ভালো করে ঠেসতে হবে, তবে কিন্তু লুচি নরম হবে এবং ফুলকো ফুলকো হবে। আমি 5 মিনিট ধরে এটা ঠেসবো, তারপর আপনাদের কাছে আমি আসছি। 5 মিনিট ধরে আমি ময়দাটা ভালো করে ঠেসলাম, আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প সাদা তেল মাখিয়ে রেখে দেব যাতে ওপরটা শুকিয়ে না যায়। 30 মিনিট আমি এভাবে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। ময়দাটা আমি 1/2 ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। আবারও আমি একটু ভালো করে ময়দাটা ঠেসে নেব, তারপর আমি এর থেকে লুচির জন্য লেচি কাটব। ময়দাটা ভালো করে আমি ঠেসে নিয়েছি, কত সুন্দর নরম হয়েছে দেখুন ময়দাটা। এবার আমি এর থেকে লুচির জন্য ছোট ছোট করে লেচি কেটে নেব। ময়দা থেকে আমি সব কটা লেচি কেটে নিয়েছি। এবার আমি লেচিগুলো 2 হাত দিয়ে ভালো করে একটু গোল করে নেব। সবকটা লেচি আমি হাত দিয়ে ভালো করে গোল করে নিয়েছি। এবার আমি লুচিগুলো বেলবো। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলে আমি লুচিগুলো ভাজবো, আপনারা পারলে ঘিও ভাজতে পারেন। তেলটা গরম হতে হতে আমি কয়েকটা লুচি বেলে নেব। ছোট বাটিতে আমি একটু সাদা তেল নিয়ে নিয়েছি। সাদা তেলটা প্রথমে বেলুন চাকিতে ভালো করে মাখিয়ে নেব। ময়দা দিয়ে লুচি বেলবেন না, লুচি কিন্তু লাল হয়ে যাবে।
লুচিগুলো একটু চেপে চেপে বেলতে হবে। তেলটা ভালো গরম হয়েছে কিনা দেখার জন্য আমি অল্প ময়দার একটা টুকরো ছেড়ে দিলাম। যদি আপনা আপনি তেলের মধ্যে ফুলে ওঠে বা ভেসে ওঠে, তাহলে ভাবতে হবে যে লুচি ভাজার জন্য তেলটা পারফেক্ট গরম হয়েছে। দেখুন আপনা আপনি তেলের মধ্যে উঠে এসেছে, তার মানে লুচি ভাজার জন্য তেলটা একদম রেডি। গ্যাসটা এতক্ষণ জোরে দেওয়া ছিল, এবার আমি গ্যাসটা একদম মিডিয়ামে দিয়ে দিয়েছি লুচিগুলো ছেড়ে দেবো বলে। আপনারাও বাড়িতে আমার এই টিপসগুলো ফলো করে ফুলকো ফুলকো লুচি বানিয়ে ফেলুন। আমার টিপসগুলো ফলো করলে আপনাদের লুচি নরম হবে এবং ফুলবেও। আমি আজকে নলেন গুড়ের সুজির হালুয়ার সাথে গরম গরম ফুলকো ফুলকো লুচি পরিবেশন করব। এই নলেন গুড়ের সুজির হালুয়া আমি ভিডিওটি চ্যানেলে পোস্ট করব, আপনারা দেখে নেবেন। আর আমার টিপসগুলো অনুসরণ করে আপনারাও বাড়িতে এইভাবে লুচি বানাবে, আপনাদের লুচি অনেকক্ষণ নরম থাকবে এবং ফুলবে। তাহলে আজকে আমি এখানেই রাখলাম, আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।